জয় বাংলাকে জাতীয় slogan ঘোষণা করে হাইকোর্টে দেয়ারায় স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ সোমবার অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিগার হকই তথ্য নিশ্চিত করেছেন এর আগে জয় বাংলাকে জাতীয় slogan হিসেবে ঘোষণা চেয়ে 2017 সালে সুপ্রিম কোর্টের এনজেবি ড. বশির আহমেদের করা রিটের শুনানি শেষে এই রায়দান হাইকোর্ট পরে 2020 সালে 10 মার্চ জয় বাংলার জাতীয় slogan ঘোষণা করে রায় দেন বিচারপতি এফআরএম নাসফুল হোসেন ও বিচারপতি কেএম কামরুল কাদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বাংলাদেশে দেওয়া রায়ের আদেশের একটি অংশ আদালত বলেন আমরা ঘোষণা করছি যে জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান হবে পনেরো আগস্টকে জাতীয় শোক দিবসের ছুটি ঘোষণা করে হাইকোর্টে দেওয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ সোমবার প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাদ আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন এর আগে গত তেরো আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে পনেরো আগস্টের ছুটি বাতিল করা হয় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠকের পর ওই দিন এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় উপদেষ্টা পরিষদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে ব্যাপক ঐক্যমত্তের ভিত্তিতে জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত পনেরোই আগস্টের সাধারণ ছুটি বাতিলের বিষয়টি উপদেষ্টা মণ্ডলীর বৈঠকে অনুমোদিত হয়েছে আগামী দুই মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির সহ ইসির প্রথম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সভায় নির্ভুল ভোটার তালিকা প্রণয়নের লক্ষ্যে আগামী মার্চ থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে বলেও সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন বৈঠকে চার নির্বাচন কমিশনার আনারুল ইসলাম সরকার আব্দুর রহমান সত মিদা আহমেদ আবুল ফজল মোহাম্মদ সানউল্লাহ উপস্থিত ছিলেন বিগত আওয়ামী লীগ শাসন বলে আঠাশ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে এই টাকায় বিদেশে বাড়ি সহ বিভিন্ন সম্পদ গড়েছে রাজনৈতিক ব্যবসায়ী ও আমলারা অর্থনীতি নিয়ে শ্বেতপত্র কমিটির প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে দুর্নীতি সবচেয়ে বেশি হয়েছে ব্যাংক খাতে দুর্দশাগ্রস্ত ঋণের পরিমাণ পৌনে সাত লাখ কোটি টাকা এছাড়া শেয়ার বাজার জ্বালানি ও তথ্য প্রযুক্তি খাতেও ব্যাপক দুর্নীতি হয়েছে অর্থনীতির সার্বিক চিত্র তুলে ধরার জন্য গঠন করা হয়েছিল শ্বেতপত্র প্রণয়ন কমিটি তাতেই উঠে আসে ভয়ঙ্কর সব চিত্র প্রতিবেদন অনুযায়ী দু থেকে দু তেইশ সালের মধ্যে আঠাশ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে অর্থাৎ প্রতি বছর গড়ে পাচার হয়েছে এক লাখ আশি হাজার কোটি টাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন সত্যের সৌন্দর্য হল এটি অপরিহার্যভাবে ভাবে প্রোপাগান্ডা এবং ষড়যন্ত্রের উপর বিজয় লাভ করে আমাদের বিশ্বাস দৃঢ় করে যে শেষ পর্যন্ত ন্যায় এবং ন্যায্যতা বিজয়ী হয় একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলা থেকে হাইকোর্টের রায়ে খালাস পাওয়ার পর রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এক্সে দেয়া এক পোস্টে এই কথা লেখেন তিনি পোস্টে তারেক রহমান আরও বলেন আসুন রাজনৈতিক প্রতিহিংসার অবসান ঘটাতে আমরা ঐক্যবদ্ধ হই এবং ইতিহাসের এমন একটি নতুন অধ্যায় খুলি যেখানে রাজনৈতিক পার্থক্যের জন্য জন্য কারো জীবন বা পরিবার ধ্বংস হবে না পশ্চিম আফ্রিকার দেশ গিনির দ্বিতীয় বৃহত্তম শহর এমস এরকম একটি ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষের জড়িয়ে প্রায় একশো মানুষ নিহত হয়েছেন বার্তা সংস্থা প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক বলেছেন হাসপাতালে যত দূর চোখ যায় শুধু লাশের শাড়ি মর্গ ভরে গেছে গণহত্যার দৃশ্য বর্ণনা করে হাসপাতাল সূত্র এফপি কে জানিয়েছে গিনির দ্বিতীয় বৃহত্তম শহর এমস করে একটি ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় রোববার কয়েক

রাজধানী ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে আগামী মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ইরানি চলচ্চিত্র উৎসব তিন দিন ব্যাপী এই চলচ্চিত্র উৎসব চলবে পাঁচ ডিসেম্বর পর্যন্ত উদ্বোধনী দিনে প্রদর্শিত হবে এব্রাহিম হাতামি পরিচালিত বডিগার্ড উৎসবের অন্যান্য দিনে ইরানের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মাজিদ মাদিজির দি চিলড্রেন অব হাভেন দ্য সঙ্গস অব স্পেরো দ্য কালার অব প্যারাডাইস আব্বাস রোস্তমির স্টেট অব চেরি এবং সাইফুল্লা পরিচালিত চলচ্চিত্র দি সারভাইভার দেখানো হবে